আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যারা অষ্টম শ্রেণীতে পড়ছো, তোমাদের জন্য আজকের এই ক্লাসে আলোচনা করছি তোমাদের বিজ্ঞান অনুশীলন বইয়ের ফিল্ড ট্রিপ অভিজ্ঞতার এই নবম সেশন নিয়ে। শিক্ষার্থীরা, আমরা তোমাদের বিগত ক্লাসে ফিল্ড ট্রিপের অষ্টম সেশন নিয়ে আলোচনা করেছিলাম। তো তোমাদেরকে অনুরোধ করব, তোমরা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবে। এবং আরও একটি অনুরোধ করব, সেটা হচ্ছে এই ফিল্ড ট্রিপ অভিজ্ঞতাটি ভালো করে বুঝতে হলে তোমাকে অবশ্যই তোমাদের অনুসন্ধানী বইয়ের যে সেকেন্ড অভিজ্ঞতা শক্তি রয়েছে, আমরা শক্তি সংক্রান্ত এখানে তিনটা ভিডিও আপলোড করেছি, অবশ্যই এই ক্লাসগুলো একটু কষ্ট করে করে নিবে যাতে এই সেশনগুলো তোমাদের জন্য ইজি হয়ে যায়। সেক্ষেত্রে আরও একটি গুরুত্বপূর্ণ নোটিশ, সেটা হচ্ছে আমরা একটি অনলাইন পেইড কোর্স চালু করেছি যেখানে আমরা গণিত এবং বিজ্ঞানটা পড়াই। এই বিষয়ে বিস্তারিত জানার জন্য তোমরা অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো অথবা আমাদের আরফাত একাডেমি ফেসবুক পেজ এবং আরফাত একাডেমির ফেসবুক গ্রুপ থেকেও তোমরা বিজ্ঞপ্তিটা জেনে নিতে পারো এবং অবশ্যই তোমরা আমাদের পরিবারের একজন সদস্য হবে বলে আমার বিশ্বাস। নবম সেশন, দেখো গত সেশনে একটা বস্তুর বিভব শক্তি নির্ণয়ের সময় বস্তুকে উপরে তুলেছিলাম আমরা, এখন যদি বস্তুটিকে নিচের দিকে পড়তে দেওয়া হয় তাহলে কি হবে? অবশ্যই আমরা বুঝতে পারছি বস্তুকে যতই উপর থেকে ফেলতে দেওয়া হবে, অর্থাৎ একটা বস্তু যতই নিচের দিকে নামবে ততই তার বিভব শক্তি কম থাকবে এবং গতিশক্তি বাড়তে থাকবে। দেখো একটা পরীক্ষণ করে দেখা যাক, এক বালতি পানি নিতে হবে, এবার এক টুকরা ইট, আমরা প্রথমে 1 ফুট, এরপরে 2 ফুট, এরপরে 3 ফুট, এরপর 4 ফুট, এরপরে 5 ফুট, এভাবে বিভিন্ন উচ্চতা থেকে আমরা এই ইটের টুকরাটিকে ফেলবো। এখন আমাদের এখন জাস্টিফাই করতে হবে কোন ক্ষেত্রে পানি বেশি ছিটকে যাবে। তো তোমার মনে নিশ্চয়ই প্রশ্ন এসেছে, উপরে তুললে তো বিভব শক্তি জমা হয়, সেটা কিভাবে নিচের দিকে পানি ছিটকিয়ে ফেলেছে? এবার চলো তাহলে গতিশক্তি কিভাবে পরিমাণ করে তা জেনে নিয়ে এর উত্তরটা খুঁজি। তো এখানে তোমাদের অনুসন্ধানী পাঠ্য বই থেকে গতিশক্তি অংশটুকু পড়ে নিতে হবে, সেটা হচ্ছে তোমরা তোমাদের বইয়ের ঠিক এই জায়গায় দেখো 2.3, এখানে গতিশক্তি বা কাইনেটিক যেটাকে ইকে দিয়ে প্রকাশ করা হয়, এই কোন একটা বস্তু গতিশীলতার জন্য যে শক্তি অর্জন করে এটাই হচ্ছে মূলত তার গতিশক্তি। এবং এখানে গতিশক্তির ক্ষেত্রে আমরা এই F=ma সূত্র থেকে খুব সুন্দর একটা সূত্র আমরা এখানে পেয়েছিলাম, যেটা হচ্ছে E=12mv² অথবা Ek=12mv², এটা অবশ্যই তোমাকে জেনে নিতে হবে কিভাবে এই জিনিসটা এসেছে, কোন কোন সমীকরণগুলো এখানে ইউজ করা হয়েছে, এবং এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ। এবং এই ক্লাসটা কিন্তু তোমাদেরকে বলছি আমাদের এই যে তিনটা অংশ রয়েছে শক্তি সংক্রান্ত, এই তিনটা অংশের মধ্যেই এগুলো আপলোড করা হয়েছে, তোমরা একটু কষ্ট করে এখান থেকে দেখে নিয়ে বুঝে নিবে। তো শিক্ষার্থীরা, আমরা গতির অংশটুকু পড়ে নিলাম, এরপরে কোনো প্রশ্ন থাকলে শিক্ষকের সাথে তোমাকে অবশ্যই এই স্পষ্ট ধারণাটা আলোচনা করতে হবে। এবার নিশ্চয়ই বুঝতে পারছো W=mgs পরিমাণ কতটুকু বিভব শক্তি এম্বরের এই ইট বা পাথরের টুকরোর ভেতর ½mv² পরিমাণ গতিশক্তি সৃষ্টি করেছে, অর্থাৎ কাজ করা হলে সেটি নষ্ট হয় না, সেটি শক্তি সৃষ্টি করে। তো মূলত এখানে দেখো কাজের পরিমাণ হচ্ছে mgs, এবং এই mgsটা এই ইটের টুকরোর মধ্যে গতিশক্তি হিসেবে ½mv² সৃষ্টি করেছে। তো তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো গতিশক্তি বেগের বর্গের উপর নির্ভরশীল, কারণ এখানে এই যে v² আছে, সো এটা বেগের বর্গের উপর নির্ভরশীল, অর্থাৎ বেগ যদি দ্বিগুণ হয়ে যায় তাহলে গতিশক্তি বেড়ে যাবে টোটাল 4 গুণ, অর্থাৎ বেগ যদি 3 গুণ হয় তাহলে গতিশক্তি হবে 9 গুণ। এভাবেই মূলত জিনিসটা যায়, কারণ বর্গ যেহেতু, এজন্য বেশি বেগে যানবাহন চালানে বিপদের ঝুঁকি অনেক বেড়ে যায়, সেটা আমরা অলরেডি অনুসন্ধানী পাঠ্য বই থেকে জেনেছি। এবার আসো, অনুসন্ধানী পাঠ বই একটি উদাহরণ দেওয়া আছে, সেটাতে একটু চোখ বুলিয়ে নিতে হবে অথবা নিজে নিজে থেকে এটা সমাধান করতে হবে। আমরা একটু নিচে আসলে এখানে একটা আমরা উদাহরণ পেয়েছি যেখানে মূলত গতিশক্তির পরিমাণটা বের করা হয়। এখানে m এর মান দেওয়া আছে 60 কেজি এবং ব্যাগের মান দেওয়া আছে 3। তো এখানে মানগুলো বসানোর পর তারা আনসার পেয়েছে 270 জুল। এগুলো আমরা অলরেডি ক্লাসগুলোতে করে নিয়েছি অনুসন্ধানী পাঠ্য বই থেকে। এবার দেখো, শক্তিকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না, এক ধরনের শক্তি কেবল অন্য ধরনের শক্তিতে বদলাতে পারে, এটাই হচ্ছে মূলত শক্তির রূপান্তর, এটাকে বলে শক্তির একটা নিত্যতা সূত্র। তুমি যে পাথরটির সর্বোচ্চ উচ্চতায় বিভব শক্তি নির্ণয় করেছিলে সেটিকে যখন নিচের দিকে পড়তে দিয়েছ তখন বিভব শক্তি কমতে শুরু করেছে, যেটা আমরা একটু আগে বলেছি, আর গতিশক্তি বাড়তে শুরু করেছে, এই জিনিসটা কিন্তু আমরা একটু আগে কমপ্লিট করেছি। একেবারে ভূমি স্পর্শ করার আগ মুহূর্তে বিভব শক্তি একেবারে কমে গিয়ে 0 হয়ে যাবে, আর গতিশক্তি তখন একেবারে সর্বোচ্চতা থাকবে। অবশ্য কিছু শক্তির অপচয় হয়েছে, বাতাসের বাধা, ভূমিতে ধাক্কা খেয়ে, তাপ ও শব্দ শক্তি হিসেবে, সেই সব শক্তিকে আমরা আপাতত বিবেচনা এখানে আনবো না, কারণ সেগুলো এখানে আমাদের বিবেচ্য বিষয় নয়।
তো তোমাদেরকে যেটাই বলেছি সেটা হচ্ছে শিক্ষার্থীরা ঠিক একদম উচ্চতার মধ্যে একদম উপরের লেভেলে বস্তুর মধ্যে যা থাকবে তাই হচ্ছে মূলত তোমার বিভব শক্তি। অর্থাৎ এখানে বিভব শক্তি হচ্ছে সর্বোচ্চ এবং ঠিক একদম উপরে তার গতিশক্তির পরিমাণ হচ্ছে জিরো। আর একদম নিচে বস্তুর মধ্যে যা থাকবে মূলত তাই হচ্ছে তার গতিশক্তি, অর্থাৎ গতিশক্তি হবে সর্বোচ্চ আর বিভব শক্তি একদম নিচে হবে বিভব শক্তি জিরো, কারণ উচ্চতা শূন্য হওয়ার কারণে বিভব শক্তি জিরো হয়ে যায়। সেগুলো আমরা পরে আগের ভিডিওগুলোতে আলোচনা করেছি। অনুসন্ধানী পাঠ বইয়ে জেনেস শক্তির নিত্যতা সূত্র, এই যে MgS ইকুয়াল টু হাফ MvA স্কোয়ার, যেটা অনুসন্ধানী পাঠ্য বইয়ের আমরা ঠিক এই জায়গায় পেয়েছিলাম। দেখো বি স্কোয়ার ইকুয়াল টু ইয়ে স্কোয়ার প্লাস 2gS, যেখানে ইয়ের মান হচ্ছে জিরো। তো তখন এই এ সূত্রটা আমরা পেয়েছিলাম, দুদিকে এম গুণ করে আমরা এই জিনিসটা পেয়েছিলাম। তো এই সূত্রটা নিয়ে আমাদের এখন ব্যবহার করতে হবে। তো দেখো তোমার খাতায় নিচের সমস্যাগুলোর গাণিতিক সমস্যা আমাদেরকে চেষ্টা করতে হবে, এবং এখানে আমরা একটা বিন্দু দিয়ে নিই। মনে করো একদম সর্বোচ্চ উচ্চতার বিন্দুটাকে আমরা এ দিলাম, আর সর্বনিম্ন উচ্চতার সর্বনিম্ন বা ভূমির বিন্দুকে আমরা সি দিয়ে বলে সম্বোধন করলাম। সেক্ষেত্রে আমরা এই ম্যাথগুলো করার আগে তোমাদেরকে বলে রাখছি, তোমরা যদি ফেসবুক পেজ থেকে আমাদের ক্লাসগুলো করে থাকো অবশ্যই ফেসবুক পেজটিতে লাইক এবং ফলো দিয়ে বন্ধুদেরকে ইনভাইট করবা, আর ক্লাসগুলো ভালো লেগে থাকলে নিজেদের টাইম মেনে শেয়ার করে দিবা। এবং আজকের এই ক্লাসের সমস্ত নোটস তোমরা এই গ্রুপটিতে সাবমিট করবা এবং বন্ধুদেরকে এই গ্রুপে ইনভাইট করবা। এখানে আমরা তোমাদেরকে ভালো একটি সার্ভিস প্রোভাইড করতে পারবো। তোমরা একটু নিচে আসলে এখানে দেখতে পাবা অনেক স্টুডেন্টস তাদের নোটগুলো সাবমিট করেছে। তো তোমাদের যদি মনে হয় সেই নোটসগুলো থেকেও তোমরা ভালো কিছু রেডি করতে পারো, ওকে, এবং অবশ্যই নোটসগুলো এই গ্রুপটিতে সাবমিট করবা বা শেয়ার করবা যাতে অন্যরা উপকৃত হয়। আর আমাদের ক্লাসটা তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিও। ক্লাসটা সম্পূর্ণ শেষ হওয়ার পর কমেন্টটা করিও, কারণ অর্ধেক ক্লাসের মধ্যে কমেন্টটা যতটুকু মনে করি যুক্তিসঙ্গত নয়। সেক্ষেত্রে এখানে আমাদেরকে তিনটা ম্যাথ দিয়েছে, আমরা এগুলো এখন সলভ করব। এখানে বলেছে 10 কেজি ভরের একটি বস্তুকে 100 ms ইনভার্স 1 বেগে উপরের দিকে ছুড়ে দিলে এটা কত বেগে উপরের দিকে উঠবে। এখন একটু লক্ষ্য করো, যেহেতু এটা 10 কেজি ভরের সুতরাং এটা হবে m এর মান, আর এই যে 100 ms ইনভার্স 1 বেগে এটা অবশ্যই v এর মান। তো এখন কত উপরে উঠবে এই জিনিসটার অর্থ হচ্ছে মূলত উচ্চতা তারা খুঁজেছে। দেখুন আমরা এই জিনিসটা এখন বের করব। তো এইটা মনে করো স্যার এটা হচ্ছে 1 নাম্বার, ওকে, আমরা এই 1 নাম্বারটা সলভ করছি। তো মনে মনে আমরা ধরে নিলাম দড়ি বস্তু এস মিটার উচ্চতায় উঠবে, আমরা মনে মনে ধরে নিলাম। এরপর এখানে কি কি আছে সেগুলো একটু লিখে নাও। স্যার এখানে আমাদের হাতে যে তত্ত্বগুলো রয়েছে, বস্তুর ভর দেওয়া আছে, বস্তুর ভর এম ইকুয়ালস টু হচ্ছে আমরা পেয়েছিলাম 10 কেজি, এই যে এখানে দেখো, হ্যাঁ 10 কেজি। এরপর আমাদের আরেকটা মান আছে, বস্তুর ব্যাগ আছে। তো বস্তুর ব্যাগের মান বি ইকুয়ালস টু হচ্ছে 100 ms ইনভার্স 1। এবং আরেকটা জিনিস আমাদের এমনিতে জানা থাকা দরকার, সেটা হচ্ছে কি অভিকর্ষজ ত্বরণ, এবং এই অভিকর্ষজ ত্বরণের মান অবশ্য 9.8 ms ইনভার্স 2। এবং আমাদের উচ্চতাটা বের করতে হবে, তো উচ্চতা এস ইকুয়ালস টু হোয়াট, এগুলো হচ্ছে আমাদের ডাটা। এবার আমরা এই জিনিসটা সলভ করছি। দেখো এই যে এস মিটার উচ্চতায় মূলত বিভব শক্তিটা হচ্ছে ভূমিতে বস্তুটির গতিশক্তির সমান, তা আমরা এই জিনিসটা লিখে দিব, এস মিটার উচ্চতায় যে বিভব শক্তিটা রয়েছে এই বিভব শক্তি এইটা সমান হবে ভূমিতে বস্তুটির গতিশক্তির, ভূমিতে বস্তুটির গতিশক্তি, যেটা আমরা একটু আগে ঠিক এই জায়গায় তোমাদেরকে এক্সপ্লেন করেছিলাম আশা করি। এই জায়গায় এই যে দেখো একদম উপরের লেভেলে, আচ্ছা আমরা তো এখানেও সেটা আলোচনা করেছিলাম, এই যে দেখো একদম উপরের লেভেলে যে পরিমাণ বিভব শক্তিটা থাকবে সেটা হচ্ছে একদম নিচের লেভেলের গতিশক্তির সমান, আমরা সেটাই মূলত এখানে লিখেছি। এবার আমরা সূত্রগুলো লিখব। স্যার এই জিনিসটার সূত্র হচ্ছে MgS, আর এই জিনিসটার সূত্র হচ্ছে হাফ MvA2। ওই যে আমরা এই এই জিনিসটাকে কাজে লাগিয়ে মূলত এখন এই ম্যাথটা সলভ করব, সেটা হচ্ছে এই সূত্রটাকে কাজে লাগিয়ে। তো শিক্ষার্থীরা এবার দেখো উভয় দিক থেকে আমাদের এই MM মনে মনে ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে বাম পাশে থাকলো জিএস আর ডান পাশে থাকলো শুধুমাত্র হাফ ভিএ স্কোয়ার। এখন আমি
এই জিনিসটাকে লিখতে পারি জি এস ইকুয়াল টু বি স্কোয়ার ডিভাইডেড বাই টু। এর পরে একটু লক্ষ্য করো, আমরা যদি আর গুণন করি তাহলে হচ্ছে টু জি এস ইকুয়ালস টু বি স্কোয়ার। এরপর আমরা যদি এস এর মান বের করি তাহলে অবশ্যই ভি স্কোয়ার ডিভাইডেড বাই টু জি। এখন বি এর মান হচ্ছে হান্ড্রেড, তাহলে হান্ড্রেড স্কোয়ার টু গুণ জি এর মান হচ্ছে 9.8। দেন আমরা এই জিনিসটাকে যদি সলভ করি বা ক্যালকুলেশন করি তাহলে আমাদের আনসারটা আসে 510.2 মিটার, এবং এটা হচ্ছে আনসার। এটা আমার সলভ করা ছিল, তোমরা একটু কষ্ট করে সলভ করে নিবা, আশা করি এটা বুঝতে পেরেছ। এবার আমরা সেকেন্ড মেথড দিকে একটু যাব। এখানে বলা হয়েছে দেখো, 5 কেজি পরের একটি বস্তুকে 50 ms ইনভার্স 1 বেগে উপরের দিকে ছুটে দিলে কোন উচ্চতায় এর বিভব শক্তি এবং গতিশক্তি সমান হবে। যেহেতু দেখো এখানে 5 কেজি বরের কথা বলা হয়েছে, তাহলে এটা হবে m এর মান, এবং এখানে বস্তুটাকে এত বেগে যেহেতু উপরের দিকে নিক্ষেপ করেছে তাহলে এটা অবশ্যই আদিবেগ হবে। এবং কোন উচ্চতায়, তার মানে অবশ্যই এখানে s এর মান জিজ্ঞেস করা হয়েছে, এবং এখানে বলেছে বিভব শক্তি আর গতিশক্তি কি হবে, সমান হবে। তো ফার্স্ট অফ অল আমরা এই ম্যাথটা করার জন্য, 2 নম্বর এই ম্যাথটা করার জন্য আমরা মনে মনে ধরে নিব, ধরি ভূমি হতে 1 মিটার উচ্চতায় বস্তুটির গতিশক্তি ও বিভব শক্তি সমান হবে। এটা আমরা মনে মনে ধরে নিলাম। ওকে, এখন আমাদের হাতে কি কি মান রয়েছে সেগুলো একটু দেখো। এখানে এখানে বস্তুর ভর m ইকুয়ালস টু হচ্ছে 5 কেজি, এবং আদিবেগ, বস্তুর আদিবেগ u ইকুয়ালস টু হচ্ছে 50 ms ইনভার্স 1, আর এখানে s এর মানটাই মূলত তারা জিজ্ঞেস করেছে। এখন আমরা সূত্রটা লিখছি। স্যার আমরা জানি, একটু আগে যে সূত্রটা আমরা অ্যাপ্লাই করেছি সেটাই লিখছি, এম জি এস ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার। এরপর দেখো উভয় দিক থেকে কিন্তু এই এম এম ক্যান্সেল হয়ে যাচ্ছে, এরপর আমরা কিন্তু এই জি এসটা লিখতে পারবো না, কারণ আমরা এখানে এস এর পরিবর্তে কত মিটার ধরেছি, এক্স। তাহলে এখানে আমি এক্সটা দিলাম, এই যে এক্সটা দিলাম। দেন আসো, এরপর হচ্ছে হাফ, ঠিকই আছে। এখন আমরা বি স্কোয়ারটা ইউজ করতে পারবো না, বি স্কোয়ারের পরিবর্তে একটা সূত্র দিব, সেটা হচ্ছে ইউ স্কোয়ার মাইনাস টু জি এস। এখন জিজ্ঞেস করতে পারো, স্যার এখানে মাইনাস কেন এসেছে, কারণ তুমি এখানে বস্তুটাকে উপরের দিকে নিক্ষেপ করেছো, উপরের দিকে ছুঁড়ে মেরেছো। যদি বস্তুটাকে উপরের দিকে ছুঁড়ে মারা হয় তখন সেটা মাইনাস হয়, আর বস্তু যদি উপর থেকে নিচে পড়ে তখন সেটা প্লাস হয়, তাই আমি এখানে মাইনাসটা দিয়েছি। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে, স্যার আমি এই এসটা দিতে পারবো না, এর কারণটা কি, কারণ একটু আগেই তো তোমরা জেনেছো যে আমরা এখানে এস এর পরিবর্তে কাকে ধরেছি, এক্সকে। সেজন্য আমি এখানে এই এক্সকে দিলাম। এবার আসে ক্যালকুলেশন, আমরা সম্পূর্ণ ক্যালকুলেশনটা এখন করে ফেলতে পারবো। শিক্ষার্থীরা আমার বাম পাশে হচ্ছে জি এক্স, আর ডান পাশে, ও একটা কাজ করি, টু দিয়ে গুণ করে ফেলি এই টু দিয়ে, তাহলে সেক্ষেত্রে আর গুণন করলে টু জি এক্স ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস টু জি এক্স। এরপর টু জি এক্সগুলোকে এক পাশে রাখলে তাহলে অবশ্যই এই যে ডান পাশেরটা পক্ষান্তর করলে অবশ্যই প্লাস হবে, এবং আমার হচ্ছে 4 জি এক্স ইকুয়ালস টু ইউ স্কোয়ার। এখন আমরা যদি এক্স এর মান বের করি তাহলে অবশ্যই ইউ স্কোয়ারকে 4 জি দিয়ে ভাগ করতে হবে, এবং ইউ এর মান হচ্ছে এখানে 50, তো ইউ স্কোয়ার মানে 50 স্কোয়ার, আর 4 ইন্টু জি এর মান হচ্ছে 9.8। দেন এটাকে যদি আমি ক্যালকুলেশন করি 63.775 মিটার হয়, অর্থাৎ এত মিটার উচ্চতায় বস্তুর বিভব শক্তি এবং গতিশক্তি দুটাই পরস্পর কি হবে, সমান হবে। ওকে, এরপরে আমরা পরের যে ম্যাথটা রয়েছে 3 নম্বর, সেই ম্যাথটাতে যাচ্ছি। একটু কষ্ট করে দেখো এই 3 নম্বর ম্যাথে কি বলা হয়েছে, এ বিন্দু থেকে বস্তুটিকে ছেড়ে দিলে এটি কত বেগে ভূপৃষ্ঠে আঘাত করবে, অর্থাৎ বেগের মান জিজ্ঞেস করেছে। এবং এ বিন্দু বলতে তারা কিন্তু আইডেন্টিফাই করে দেয় নাই, সেজন্য আমরা উপরের বিন্দুটাকে এ বিন্দু ধরেছি, আর একদম ভূমির বিন্দুটাকে ছি ধরেছি। তাহলে এই অঙ্কটা আমরা এখন সলভ করছি শিক্ষার্থীরা, এটা হচ্ছে 3 নম্বর ম্যাথ। ওকে, তো আমরা লিখছি ওই যে আমাদের যে হিসাবটা ছিল, সি বিন্দুতে গতিশক্তি ইকুয়ালস টু সি বিন্দুতে মোট গতিশক্তি, এটা সমান হবে এ বিন্দুতে মোট বিভব শক্তির।
আমরা সি বিন্দুতে মোট গতিশক্তি সমান এ বিন্দুতে মূলত মোট বিভব শক্তি, এই জিনিসটা আমরা লিখলাম। আর ডান পাশে আমরা এখন লিখতে পারি আমাদের হাতে কি কি রয়েছে, ভর এখানে বলে লিখলাম, বস্তুর ভর রয়েছে, এবং এই ভরটা একটু এম এর মান হচ্ছে স্যার 10 কেজি। এখন এই যে দেখো 10 কেজি কোথায় পেয়েছি বললে, স্যার এই বটটাকে মূলত আমরা এখন কাজে লাগাচ্ছি। এরপরে উচ্চতা, উচ্চতা বস্তুর উচ্চতা আমরা কত পেয়েছিলাম, সেটা হচ্ছে স্যার 80 মিটার, ঠিক আছে। তো এখন আমরা এই যে এখানে এই 80 মিটারটা আসলে এক্স্যাক্টলি একটু ট্রাবল হয়েছে, এখানে আসলে 80 মিটারটা ধরে নিতে হবে, কারণ এখানে 80 মিটারটা আসলে দেওয়া নাই, এটা তাদের ভুল, এবং এই 80 মিটারটা অবশ্যই তোমাকে ধরে নিতে হবে বা যে কোনো একটা মিটার ধরে নিতে হবে, এটা তাদের একটু মিস্টেক হয়েছে। সো এটা নিয়ে কোনো কনফিউশনে যাওয়ার দরকার নেই। এখন আমরা মূলত বের করব স্যার এই যে ভূমি স্পর্শ করার মুহূর্তে মূলত ব্যাগটা কত। তাহলে আমরা লিখব সি বিন্দুতে ব্যাগ বি ইকুয়ালস টু হোয়াট। তাহলে এবার এবার আসো আমরা এই প্রবলেমটা সলভ করছি কোন সূত্র দিয়ে দেখো। তো আমরা জানি বলে সেম লিখলাম, বা এখানে আমরা জানি বলে লেখার কোনো প্রয়োজন নাই, আমরা ডিরেক্টলি এই যে সি সি বিন্দুতে গতিশক্তির সূত্রটা সরাসরি লিখে দিতে পারি যে স্যার হাফ এম বি স্কোয়ার, আর এ বিন্দুতে বিভব শক্তির সূত্র ডিরেক্টলি হচ্ছে স্যার এম জি এস। এবার উভয় দিক থেকে আমরা এম এম কে ক্যান্সেল করতে পারি, তাহলে সেক্ষেত্রে একটু দেখো এম এম যদি ক্যান্সেল হয়ে যায়, এবার আমি যদি পক্ষান্তর করি তাহলে বি স্কোয়ার ইকুয়ালস টু টু, সরি, এই যে টু জি এস হবে, অর্থাৎ এই টুটা এই জি এস এর সাথে গুণ হয়েছে। এখন আমি যদি স্যার ভি এর মান বের করি তাহলে হচ্ছে রুট ওভার টু জি এস, এরপর টু গুণ জি এর মান হচ্ছে 9.8 আর এস এর মান 80। তো তুমি চাইলে আরেকটা ধরে নিতে পারো, দেন আমি যদি এই অংশটাকে ক্যালকুলেশন করি তাহলে আনসারটা আসবে 39.598 এম এস ইনভার্স 1। এটাই হচ্ছে মূলত একদম ভূপৃষ্ঠে এত বেগে মূলত আঘাত প্রাপ্ত হবে, আঘাত করবে বা ভূপৃষ্ঠে একদম নিচে তার ব্যাগটা এতটুকু হবে। তো শিক্ষার্থীরা এতটুকু ছিল তোমাদের আজকের এই তিনটা ম্যাথের অ্যান্সার। আশা করি এখানে আমরা তোমাদেরকে ভালোভাবে বোঝাতে পেরেছি। এটা হচ্ছে 1 নম্বর ম্যাথের অ্যান্সার, এরপরে স্যার এটা হচ্ছে তোমাদের 2 নম্বর ম্যাথের আনসার, এবং লাস্ট এটা হচ্ছে তোমাদের 3 নম্বর ম্যাথের আনসার। পরবর্তী ক্লাসে আমরা এই 10ম সেশন নিয়ে আলোচনা করব। আশা করি এই সেশনটা হয়ে গেলে তোমাদের এই ফুল অভিজ্ঞতাটি শেষ হয়ে যাবে, তোমরা সবাই আমাদের সাথে যুক্ত থাকবে, আমাদের ক্লাসগুলো একটু ভালোভাবে করে তোমরা দেখবে আমাদের ক্লাসগুলো তোমাদের কেমন লেগেছে। আমরা কিন্তু তোমাদের গণিত এবং বিজ্ঞান নিয়ে বেশ কিছু ভিডিও আমরা আপলোড করেছি, আর অবশ্যই তোমরা আমাদের ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজে যুক্ত থাকবে। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ, খুদা হাফেজ।